আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফান ব্লগ এন্ড সাইপ্রাস ডেইলি ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো গতকালকে একটা ভিডিও ছাড়ছিলাম, যেখানে আমি আপনাদেরকে বলছিলাম যে আপনারা সাইপ্রাসের ভিসা না দেখে বাসা থেকে কেউ বেরোবেন না। তো অনেক ভাই কমেন্ট করছিলেন যে ভাই আমরা কীভাবে বুঝবো কোনটা সাইপ্রাসের ভিসা, তো আমরা তো দেখি নাই কখনো। তো তাদের জন্য আজকে ভিডিওটি তৈরি করা। তো আজকে আমি ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো সাইপ্রাসের ভিসা বা কোন মানে কন্ট্যাক্ট পেপার বা আপনার ওয়ার্ক পারমিট, যেটাই বলুন সব একই একটাই কাগজ। তো সেটা দেখতে কেমন, অরিজিনালটা কেমন হয়, সেটা আপনাদেরকে আমি আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি অনেক হেল্পফুল হতে চলেছে, যারা সাইপ্রাস আসবেন তাদের জন্য ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন এবং বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি, যেন যারা আসবে ভবিষ্যতে তাদের কাছে ভিডিওটি পৌঁছে যায় এবং তারা জিনিসটা যেন দেখে বুঝতে পারে। পরবর্তীতে তারা যখন আসবে তখন তারা যেন দালালকে বলতে পারে যে ভাই আমাদের ভিসা দিন, বা দালাল যদি দেয় মানে আপনারা এটার সাথে মিলাই দেখতে পারবেন যে এটা সাইপ্রাসের ভিসা কি না। কারণ অনেকেই অনেক দালালই তো মনে করেন আপনার দুবাই নিয়ে আসে, নিয়ে এসে রাখে, তারপর ভিসার জন্য অ্যাপ্লাই করে। তো এইটা করলে অনেক প্যারা, অনেক প্যারা, দুবাই এসে অনেক দিন থাকা লাগে, এক মাস, দুই মাস, তিন মাস, এটা তো গত ভিডিওতে আমি বলছিলাম। তো সেজন্যই আজকে ভিডিওটি আমি তৈরি করেছি। তো চলুন দেখে আসি সাইপ্রাসের ভিসা বা ওয়ার্ক পারমিট, যেটাকে বলি আমরা, সেটা দেখতে কেমন। ডাইরেক্ট ভিসা তো দেয় না, ওয়ার্ক পারমিট দেয় যেটার মেয়াদ থাকে আপনার এক মাস থেকে 40 দিন মতন মেয়াদ থাকে, এক মাস মেয়াদ থাকে, সে এক মাসের ভেতরেই আপনার সাইপ্রাস আসতে হবে। তো ওই কন্ট্যাক্ট পেপারটা বা আপনার ওয়ার্ক পারমিটটা থাকলে আপনার সাইপ্রাস এয়ারপোর্টে কোনো সমস্যা হবে না, কারণ তারা জানবে যে আপনারা কাজের জন্য যাচ্ছেন, সেখানে কাজের ওয়ার্ক পারমিট আপনাদের কাছে আছে। তো ওইটাকেই অনেকে ভিসা বলে বা ওইটাই মনে করেন, ওই ওইটা থাকলেই যথেষ্ট। চলুন দেখে আসি সেটা দেখতে কেমন। তো স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইপ্রাসের ওয়ার্ক পারমিট বলেন বা ভিসা বলেন, যেটাই এটাই, এটা হচ্ছে সাইপ্রাসের ওয়ার্ক পারমিট বা সাইপ্রাসের ভিসা। সুন্দরভাবে দেখুন আপনারা জিনিসটা, এখানে দেখেন প্রথমে আমার নাম দেওয়া আছে, এখানে নাম দেওয়া থাকবে, কোম্পানির নাম দেওয়া থাকবে, আপনার পাসপোর্ট নাম্বার দেওয়া থাকবে এবং কয় তারিখে এই ওয়ার্ক পারমিট বা ভিসাটি ইস্যু হয়েছে এবং কয় তারিখে মেয়াদ শেষ, এটা দেওয়া থাকবে। একটা কিউআর কোড দেওয়া থাকবে, যে কিউআর কোডটা আপনি স্ক্যান করলে এই কোম্পানির ডিটেলস বা কোম্পানির মানে আপনার কোম্পানি আছে কি না দেও, বা কোম্পানি আপনার ওয়ার্ক পারমিটটি দিয়েছে কি না, এটা আপনারা যাচাই করতে পারবেন। তো ভিডিওটি আমি আপনাদের আসলে যারা আসবেন সাইপ্রাস তাদের জন্যই প্রতিনিয়তই আমি তৈরি করি। তো ভিডিও যদি আপনাদের কাছে হেল্প মনে হয় তাহলে আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে যারা সাইপ্রাস আসবে তারা যেন উপকৃত হতে পারে জিনিসটা দেখে। কারণ অনেকেই জানে না, অনেকেই জানে না সাইপ্রাসের ভিসা দেখতে কেমন, বা সাইপ্রাসের আসলে কি আদৌ ভিসা নিয়ে মানে সাইপ্রাস আসতে হয় নাকি ওয়ার্ক পারমিট নিয়ে আসতে হয়, এটা আসলে অনেকেই জানে না। তো এই যেটা দেখছেন এইটাই এইটাই ভিসার কাজ করে, এইটাই মনে করেন ওয়ার্ক পারমিট, এটা থাকলে এক মাস মেয়াদ থাকে, এক মাসের ভেতরে আপনি সাইপ্রাস আসলে আপনি সুন্দরভাবে ঢুকতে পারবেন, সমস্যা নেই। তো অনেকেই ভাবেন যে সাইপ্রাসের, প্রথমত সাইপ্রাসের ভিসা দেয় ডাইরেক্ট স্টিকার যে ভিসা, ওগুলো ভাই হয় না, আপনার এই ওয়ার্ক পারমিটই নিয়ে আপনার সাইপ্রাস আসতে হবে। তো আপনাদের আপনারা যা মানে আমি ভিডিও তৈরি করি আপনারা যাতে করে দু নম্বরের শিকার না হন এজন্যই। তো ভিডিওটি আবারও বলছি, ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং নতুন যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।